যখন মা আসিয়া লক্ষ জনতার সামনে বললেন, এটা খোদা না, এটাও মানুষ, তুমিও মানুষ, সব মানুষ কয়ে খোদা ও কয় কি আপনার বউ আসিয়া তার পাও ধরছি, এখন কিন্তু আসল কথা কই নেই, বার্সেলিং করবি, আজকে আমার মেজাজ ফায়ার হয়ে গেছে, তুই এত মানুষের মধ্যে আমার সেজদাতে দেখস কেন, তোর সাথে আমার ওয়াদা ছিল না যে আমিও তোর অপমান করবো না, তুই আমার অপমান করবি না, তোরটা তুই চালায় যাবে আমি বাধা দিব না, কিন্তু আমারে তুই সেজদা দিতে বলবি না, তুই আজকে কেন আমার জোর করলি সেজদা দেওয়ার জন্য, আমি জীবন যা কাঁদতাম কুল যা আল হক আজকে সত্য প্রকাশ করব, জীবন তো একদিন দিতেই হবে, আল্লাহ হাফেজের বলা মরণ তো একদিন হতেই হবে, মরবো তো হাতে মরবো ডাইরেক্ট জান্নাতে উড়াল মারবো। ফেরাউন কয়ে তুই দি মেলা বাইরে গেছর রে বউ, চুপ হিজড়া, এই জীবনের প্রথম উচ্চারণ করছে আসিয়া হিজড়া, 40 বছর ঘর করছে আসিয়া, 40 বছর, এই 40 বছরের ভিতরে কোনদিন মানুষের সামনে অপমান করে নাই স্বামীর, আজকে যখন আমার আল্লাহর উপর দিয়ে বার্সিডিং করছে তখন আল্লাহ ভাবি আর সহ্য করতে পারে, জীবন দিব বেঈমান ঈমান দিব না। এই দেখেন ইসরায়েলের বাহিনী কুত্তা বাহিনী, কুত্তা বাহিনী হামাসের বিবিদেরকে ধরে ধরে ঘরের থেকে বের করে উলঙ্গ করে বাচ্চাগুলার ব্যাস ফায়ার করতেছে, তারপরও তাদেরকে বলে আমাকে মারবি বোরকা পরিহিত অবস্থায় মার। একটা মহিলা চিঠি লিখছে দেখেন নাই ফেসবুকে ভাইরাল হয়েছে, কারণ এই কুত্তা বাহিনী কোন ফেসবুক ঢুকতে দেয় না, কোন মিডিয়া ঢুকতে দেয় না। আবার দেখেন পৃথিবীর সবচেয়ে বড় ডিকটাচার স্বৈরাচার জালিম যে নিজেকে খোদাই দাবি করছিল, যে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি এই পৃথিবীতে সবচেয়ে বড় গড, আমি সবচেয়ে বড় খোদা, এর ঘরে আল্লাহ এমন একটা নিকার বিবি দান করছে বাজার দে, এই সমাজে দেখা যায় অনেক স্বামী তাবলি গলা, বিবিটা হলো আবু জেহেলের বোর মতো, কথা কন না কেন, অনেক ফ্যামিলিতে মহিলা চেতা বেড়া ম্যানতা, বউ যদি কয় মাগা তুই আজকে ওয়াজে যাবি না আমি যাবো, ও চাদর গায়ে দিয়ে খাটের পারে বইয়া তসবি পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ তাসবির মা, লা ইলাহা ইল্লাল্লাহ তাসলির মা, তুই যা জারি দিস না, কথা কন না কেন, ও বোর জিকির করে, এই যে বেড়া বোর কথা হন ওইটা বেড়া নি, ওইটা হিজড়া, কথা কন না কেন, একজন টুকবুর এসে এসে ঠিকই কইছেন আমার দেরম সিয়াতা, যারা কথা না কয় আমি মনে করবো হ্যাঁ বউই কলে, যারা জোরে জোরে কয় গো বউ ঠিক আছে, হ্যাঁ মহিলা যে কয়েছেন আইসলে গেলে যাই বোকা, যে আমার দায় নিকিলা ডেলি ডেলি আবার শিখাই দেন, আমি মনে রাখতে হবে আমি বলি নাই কোরআন শরীফ কি বলে, আর রিজাল ও কওয়ামুন আলা নিসা, এটা কার কথা, এ জোরে কোন কার কথা, আর রিজাল কওয়ামুন আলা নিসা, পুরুষ থাকবে মহিলার উপরে, পুরুষ নেতৃত্ব দিবে মহিলারে, আর আজকে মহিলা নেতৃত্ব দেয় পুরুষে, ওই যে উল্টা গেছে, কথা কর না কেন, কষ্ট হইতেছে, বেশি রাত করব না, জুমার রাত তো, শুধু আমার সাথে একটা আওয়াজ দিয়ে কইবেন এই জমিনের মালিকটা কে, ওই আল্লাহ যদি কয় নেতৃত্ব দেবে পুরুষ মহিলার, আর আজকে সংসারের নেতৃত্ব দেয় কোরআনের উল্টা, মহিলা যা কয় তাই, কথা কর না কেন, আরো জোরে আরো জোরে, ঠিক আছে, কারণও আছে, কারণও আছে, আপনার নেতৃত্বদের কারণ তো আছে, কারণটা পরে কমলে রাখে না আল্লাহ, এমন একটা বদমাইশের ঘরে এমন একটা নেককার বিবি আল্লাহ তাকে দান করলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হে মাসিয়া একদিন কে সিরুন দিয়ে মাতা আশ্রাইতেছে, আশ্রান বুঝেন না, সিরুন দিয়ে মাতা আশ্রাইতেছে স্বর্ণের সিরুন দিয়া, আর ফেরাউন এমন বদমাইশের বদমাইশ, ও বউরে কোন দিক দিয়া দুর্বল রাখতেন না, কারণ ফেরাউনের একটা কথা কব খুশি হবেন, ফেরাউন ছিল ইজরা আর কিচ্ছু ছিল না, আমি কই নাই কোরআন শরীফ বলে,
আর কিচ্ছু আসিল না, এই জন্য মোর কাছে দুর্বল। আসিয়া যা বলতো ফেরাউন তাই করত। তো একদিন মাথা আশ্রাইতেছে, ইন্দিবিন টাইমে সূরা আম্বিয়ার মধ্যে আসছে, মা আসিয়া সিরুনির শুরু করছে বিসমিল্লাহির রহমানির রহিম, মাথা আশ্রাইতেছে। মহিলাকে মাথা আশ্রয় না বুঝেন না, মাথা আশ্রাইতেছে। এখন ফেরাউন কয়, তুই কি কয়ে শুরু করলি রে বউ? কয়, আমার আল্লাহর নামে শুরু করলাম। কয়, তুই জানোস না আমি আল্লাহ? নাউজুবিল্লাহ বাইতে যাই কই, তুই জানোস না আমার রব্বুকুমুল আলা? আসিয়া কয়, হিজ রে ওবে দাও না, বি দিও না, ও মাস কানে দাও, আবার খুব দাও, চুপ চুপ। হ্যাঁ, তুই জীবনে কোনদিন আমার হক আদায় করতে পারছো? কয়, আমি তো ওই দিক দিয়ে দুর্বল, তুই রাগ করিস না, সবই আমার ঠিক আছে, ওই দিকটা আমি দুর্বল। কয়, এর লেগে তো তুই হিজড়া, এই তুই আবার কি রে? তখন ফেরাউন কয়, দেখ রে, সারা পৃথিবীর মানুষ আমার খোদা মানে, তুই যদি না মানুষ এটা বিপদ। এটা কথা কই কি, তুই আমার লাগে আমার খোদা বলে মানতে হবে না, তুই শুধু একবার আমার স্বীকার কর কি, যে তুই মানুষের সামনে কোনোদিন আমার খোদা বলে মানবি না, এই কথাটা কারোর কাছে প্রকাশ করবি না। হ্যাঁ, তুই তোর খোদার মান, আমি তোরে না করবো না, তুই ওই খোদার ইবাদত কর, সব মেনে নিব, কিন্তু মানুষের সামনে ঠিক পাইতে দিবি না যে তুই আমার মানুষ না। আলহামদুলিল্লাহ বললেন না, আসিয়া কয়, ঠিক আছে, মুসা আলাইহিস সালামের খোদা আর আমার খোদা এক খোদা, কোনো সন্দেহ নাই, তোমার মানুষের সামনে অপমান করবো না, কারণ তুমি যখন আমার স্বামী অপমান করবো না, কিন্তু আমার পরে কোনোদিন তুমি তরবারি চালাবে না, শক্তি চালাবে না, শক্তি প্রয়োগ করবে না যে তুমি আমার খোদা। যদি বাধ্য করো আমার খোদা বলাইতে, তখন কিন্তু আমি সবার কাছে বলবো এটা খোদা না, এটা হিজড়া। কহ, ঠিক আছে, মারহাবা বলো, আল্লাহর খেলা বোঝার সিস্টেম আছে চাচা, মাফলা টালা চাচা কোন সিস্টেম নেই। বাজানদেবার দিলটা নরম করবেন, মাসিয়াকে একদিন দেখবেন পূজা মণ্ডপের মধ্যে সব মানুষগুলা ফেরাউনের সামনে সেজদা দেয়, মাসিয়া আর একদিক ফাঁসা মিরাই বয়ে রয়েছে, সমস্ত মন্ত্রীর বিবিরা বলে খোদা সব মহিলারা আমার বিবিরা শুদ্ধ, আপনার সেজদা দেয় আপনার বিবি যে একবারও দিল না, আজকে আমাদের বড় উপাসনার দিন আপনার বিবি তো দিল না। ফেরাউন বলে, তোমরা কথা কয়ো না, আমার বিবি আমার আগে দিছে। এবার একটা আওয়াজ দিয়ে ওরে উলামায়ে কিরাম মাসিয়া লাভ দিয়ে দাঁড়ায় বলে, আল হক মুররুন কুল যা আল হক ওয়াজাহাক আল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা। এখন আসছে সত্য প্রকাশ করার টাইম, আইসা গেছে রে, আজকে বড় মেলার দিন, তোমরা শুনিয়া লও, এই ফেরাউন আমার আল্লাহ না। সবাই কয়, কি কইলা? ও মানুষ, তুমিও মানুষ, তোমার বিয়ে যেরম মানুষ আমিও সেমন মানুষ, পৃথিবীতে মাথা যদি নত করতে হয় একমাত্র রবের সামনে করবো, কথা বলেন না কেন, দুনিয়ার কারো সামনে না। হ্যাঁ রে ভাই রে, ওই আর একজন বক্তা হয়নি আছে, ওইনে একটা পোলা যাত, ওই কোডার এক এক জায়গায় এক একটা বসাই দেবে, এক জায়গায় না, এই যা আসতে বসাই দাও, রাগ করো না, বসাই দাও, ওই দেখো এখানে বয়ে রয়েছে ওগুলার উপরে, এই যে বড় দুইটা বইছে দেখেন, বড় দুইটা বইছে, অগো পিছনে চিল্লায় মগা দুটা বইয়ে বইয়ে হুনে হুনে, কি মগার মগা, কি কমুয়া, অগো পিছনে ঘুষা ঘুষি করে পোলা বানে, মূর্তির মধ্যে দুটো বইয়ে রয়েছে, কি ইনসানের ইনসান, এখনো বইয়ে রয়েছে, খারাইছে কেমন, চিন্তা করতেছে যামু না থাকমু, এ বয়ে দেখালে বসবো কেমনে, যে প্যান্ট পরছে ওরা, ওই প্যান্ট দিয়ে জীবনে বইয়া মুক্তি আর বলে খারাইয়া মতন লাগে, বইবো কেমনে, আল্লাহ হেফাজত করুন, জোর গানা আমি। এই ইহুদি নাসারার এমন প্যান বর্তমানে বানাইছে আমার যুবক ভাইদের জন্য, এইগুলা এইগুলা পড়ে পায়খানা পোষাব, ওরা বাথরুমে ঢুকে আগে প্যান খোলে, কথা বল না কে,
যদি কোন আপনি কেমনে দেখলেন আমার কাছে কইছে কই হুজুর আপনি যখন মস করেন তখন মিটকি মিটকি হাসি কই কে এটা তো আমিও করি কেমনে কই প্রথম দুই এমন পেয়ে নাই তো পরে তো পছন্দ না আগে খুলে ধুয়ে দিই আজকে ল্যাংদাইয়ে পায়খানা করস কই কোন উপায় নাই তো এমন প্যান কিনছি তা কি করবো কি নাউজুবিল্লাহ কইলেন না আমার বাপসা সারা লুঙ্গি পরে কত সুন্দর ঢোলা ঢোলা পায়জামা পরে জান্নাতের পোশাকে চলে আলেমুল্লামা দেখছেন পায়জামা আরে বাবারে আলেমদের বিবেরা পায়জামা ধুইতে গেলে হ্যাঁ মাথা ঘুরে যাবে এক একটা পায়জামা মানায় তিন গজ দিয়ে আফগানি মতো তিন বেডার সাইজ জনের প্যান্টের কাপড় এক আলেমে বানায় এর লেগে তো আমাকে কয় হুজুরের কাপড়ের দাম বাড়াইছে এক পায়জামার ভিতরে সাইজ বেডার কাপড় লয়ে গেছে বাংলাদেশে 4.5 লক্ষ মাদ্রাসা আছে 4.5 লক্ষ মাদ্রাসার ভিতরে প্রায় 1.5 কোটির মতো আলেম উল্লামা জোর করে আল্লাহু আকবার 1.5 কোটি আলেম উল্লামা যদি পায়জামা এইভাবে গণহারে বানায় সাইড ব্যবস্থা করে কাপড়ের টান তেমনি পরে কি যুক্তি তাই দেয় নাউজুবিল্লাহ বলেন না অর্থ খালি আলেমের দিকে এরকম কিছু লোক আছে না খালি আলেম গোবর্ধন কয় খালি আলেম গোবর্ধন এরকম কিছু ইনসান আছে না নাই হালাকে বিশ্বনবী বলছে যারা আলেমদের বদনাম কয় আর জন্মের মধ্যে ভেজাল আছে আমি কই নাই নবী কয় হয়তো আর বাপের আমলের মধ্যে ভেজাল আছে না আর মার আমলের মধ্যে ভেজাল আছে যারা আলেম হলে আমার বদনাম কয় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন জোর করে আমি আর জোর করে আমি মোটামুটি এখন আমার দিক তাকাই না যখন মা আসিয়া লক্ষ জনতার সামনে বললেন এটা খোদা না এটাও মানুষ তুমিও মানুষ সব মানুষ কয় খোদা ও কয় কি আপনার বউ আসিয়া তার পাও ধরছি এখনো কিন্তু আসল কথা কই নাই বার্সিডিং করবি আজকে আমার মেজাজ ফায়ার হয়ে গেছে তুই এত মানুষের মধ্যে আমার শ্রদ্ধাতে দেখস কেন তোর সাথে আমার ওয়াদা ছিল না যে আমিও তোর অপমান করবো না তুই আমার অপমান করবি না তোরটা তুই চালায় যাবে আমি বাধা দিব না কিন্তু আমারে তুই শ্রদ্ধা দিতে বলবি না তুই আজকে কেন আমার জোর করলি শ্রদ্ধা দেওয়ার জন্য আমি জীবন যা কাঁদতাম কুল যা আল হাত আজকে সত্য প্রকাশ করব জীবন তো একদিন দিতেই হবে আল্লাহ হাফেজের বলা মরণ তো একদিন হতেই হবে মরবো তো হাতে মরবো ডাইরেক্ট জান্নাতে উড়াল মারবো ফেরাউন কয় তুই দি মেলা বাইরে গেছর রে বউ চুপ হিজড়া এই জীবনের প্রথম উচ্চারণ করছে আসিয়া হিজড়া 40 বছর ঘর করছে আসিয়া 40 বছর এই 40 বছরের ভিতরে কোনদিন মানুষের সামনে অপমান করে নাই স্বামীর আজকে যখন আমার আল্লাহর উপর দিয়ে বার্সিডিং করছে তখন আল্লাহ ভাবি আর সহ্য করতে পারি জীবন দিব বেঈমান ঈমান দিব না এই দেখেন ইসরায়েলের বাহিনী কুত্তা বাহিনী কুত্তা বাহিনী হামাসের বিবিদেরকে ধরে ধরে ঘরের থেকে বের করে উলঙ্গ করে বাচ্চাগুলার ব্যাস ফায়ার করতেছে তারপরও তাদেরকে বলে আমাকে মারবি বোরকা পরিহিত অবস্থায় মার একটা মহিলা চিঠি লিখছে দেখেন নাই ফেসবুকে ভাইরাল হয়েছে কারণ এই কুত্তা বাহিনী কোনো ফেসবুক ঢুকতে দেয় না কোনো মিডিয়া ঢুকতে দেয় না যদি মিডিয়া ঢুকতে পারত দেখতে পারতেন কিভাবে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিরা কিভাবে মারছে আপনি ভাইবেন না খালি ফিলিস্তিন মরতাছে ইসরায়েলের বাহিনী কুত্তা বাহিনী মরতাছে ওরা মরতাছে গণহারে আলহামদুলিল্লাহ বললেন না শুধু আমি আপনাদের দুইটা পাও ধরে বলছি মুসলমান কোনোদিন কারো সামনে মাথা নত করে না করলে কার কাছে করে জোরে বলেন কার কাছে কার কাছে কার কাছে দুই হাত উঁচা করে বলেন তো কার কাছে কার কাছে বেজান দেবার আমার দিকে তাকান ফিলিস্তিনের মহিলারা এত ইমানের দিক দিয়ে এক নম্বর বাচ্চারে সকালবেলা দুধ খাওয়ায় দুধ খাওয়ানোর সময় বাচ্চার কানে কানে বলে আমি যদি মারা যাই গো বাবা আমার দুধের কসম তোরা বড় হওয়ার পরে এই ইসরায়েলি কুত্তা বাহিনীর মেরে ফেলবি এ আমার মাদারীপুর কালকিনির বাইরা রমজানপুরের বাইরা শুধু আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই
খাঁটি মুসলমান যারা জীবনে কোনদিন কোন বেঈমানের সামনে মাথা নত করে না। মাসিয়া ডিক্লার দিয়া দিলেন, আমার জীবন আজকে শেষ আমি জানি, তবে তোর সাথে আমার কোনো আপোষ নাই। আপনারা শুনিয়া লন, আমি এত বছর ওর কাছে ঘর করছি, ঠিকই কোনোদিন বাসর করি নাই। আলহামদুলিল্লাহ বলেন না কেন বাসর করাবে? আল্লাহ কানে আসিয়ার সাথে তো আমার নবীর বিবাহ হবে। আমার আল্লাহ আসিয়ারে দেখায় দিলেন, বেঈমানের ঘরে আমি ইমানদার রাখতে পারি, আবার ইমানদারের ঘরে বেঈমান রাখতে পারি। আমি মালিক, সব কিছুর মালিক, দিলটা নরম করবেন। একটা মহিলার ইমান কত শক্ত গো বাবা। বেঈমান আসিয়ারে বলল, আসিয়া আজ পর্যন্ত আমি তোমার একটা নগের টোকা দেই নাই, এমনকি এই এই জেরুজালেমের ভিতরে, এই ফিলিস্তিন মিশরের ভিতরে, সামদেশের মধ্যে আমি তোমার কোনদিন দামি একটা কম দামি একটা থ্রি পিস পড়াই নাই, স্বর্ণের খাটে তোমার ঘুম পড়াইছি, দামি দামি আসবাবপত্র তোমার জন্য নিযুক্ত করেছি, সুখের কোনো অভাব নাই, দুঃখের আশ্বানি কোনোদিন তোমার অনুধাবন করতে দেই নাই। আসিয়া তুমি আমার সাথে বেঈমানি কইরো না, তুমি যা করছো করছো, এখন তুমি নিজে স্বৈর হয়ে যাও, তুমি যদি আমারে খোদা বলে না মানো, এই মিশরের এই জেরুজালেমের কেউ আমারে খোদা বলে মানবে না। আসিয়া বলে, জীবন দিব, ঈমান দিব, জীবন দিব ঈমান দিব না। যখন তোমার সাথে আমার ফাইটিং শুরু হয়েছে, হয় শুরু হয়ে গেল বাজান, আমার বাজানের বানর কথা না, সুরা তোহার তাফসীরে দেখবেন, মাসিয়াকে ফেরাউন হামানের হাতে তুলে দিয়ে বলে, এত বছর আমি জারে নিয়ে ঘর করছি, অন্তত একটা কাজ কর, ছোট ছোট রিমান দে, কি করবি, প্রথম আসিয়ার চুলগুলা কাইটে ফেলা, তারপরে আসিয়ার আঙ্গুলের ভিতরে সুইচ ঢুকে প্যারা, এবার কামবে আসিয়ার পাঁচটা আঙ্গুলের ভিতরে ছোট্ট ছোট তার কাটা জিনারি ঢুকাই দিল, রক্তগুলা ভেলকি দিয়ে বাইরে হই দেবে বাবা। মাসির এক একটা প্যারা পিটায় আর আসিয়া বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা তাইয়িবান মুবারাকাত ফি, আল্লাহ আমার ভাগ্য কতই না ভালো, আমার স্বামী বেগানা পুরুষ আমার পিছনে কুত্তা বাহিনী লেলিয়ে দিছে, তুমি আমার দেখে রেখে, জোরে 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 জোরে, এ যুবক যারা দাঁড়াই রেছো, তোরা আসিয়ার মতো একটা বউ পাবি, ওই সামনে যা, আমি দোয়া করে দেবো না, এমন একটা পাবি তোরে থুইয়া যাইবো গা, আমি কইলাম তোর বউ একটা থাকবো না, ওহেনে যা, মগার মতো খাড়ায় খেড়ে ওর সম্মতি মন যাইব না। আল্লাহ কবুল করেন, সরকারটা আমি, আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে আপনি এই জামানার বড় বড় মুজাদ্দিদ বানায় দেন। আজকে যুব সমাজ যদি ভালো হয়ে যায়, দুনিয়াটাই ভালো হয়ে যাবে, কথা ঠিক না ভাই? আমার যুবক কমিউনিটি যদি সত্যিকার নামাজি হয়ে যায়, পৃথিবীটাই নামাজি হয়ে যাবে। কারণ এই যে হামাসের মধ্যে যে সবচেয়ে বেশি জিহাদ করতেছে বাইতুল মুকাদ্দাসের জন্য, এই কোরআনের জন্য, এই নবীদের কবরকে রক্ষা করার জন্য, এই ফিলিস্তিনে ইব্রাহিম নবীর কবর, এই ফিলিস্তিনে আইয়ুব নবীর কবর, এই ফিলিস্তিনে ইউসুফ নবীর কবর, এই ফিলিস্তিনে ইউনুস নবীর কবর, এই ফিলিস্তিনে সুলাইমান নবীর কবর, এই ফিলিস্তিনে দাউদ নবীর কবর, এই ফিলিস্তিনে মূসা নবীর কবর, এই ফিলিস্তিনে হারুন নবীর কবর, এই ফিলিস্তিনে জাকারি নবীর কবর, এই কবর গুলাকে রক্ষা করার জন্য এই ফিলিস্তিনি যুবক গুলা যুদ্ধ করতেছে, তাদের জন্য আমাদের ইমানের বলে বলিলেন হইয়া দোয়া করার দরকার আছে না নাই? মাবিনের মাসকান থেকে একটা যুবক লাভ দিয়ে দেখায় দিবা, জীবন জাকাত থাক, আর একটা যদি মুসলমানের গায়ে একটা বুলেটের আঘাত করে শহীদ করা হয়, সারা পৃথিবী থেকে এই বেজর্মা ফিলিস্তিনের বিরুদ্ধে
এই বেজর্মা ফিলিস্তিনদের যাদের সাথে ইসরায়েলি বাহিনী অ্যাড হয়ে যে বেঈমান গুলো আজকে ফিলিস্তিনে ঢুকছে, প্রত্যেকটা বেঈমানের বিরুদ্ধে আমদুর ডাক আসতে জিহাদ করতে কাকে রাজি আছো? আল্লাহকে দোহা আপনি দেখায় না আল্লাহ, এই কণ্ঠগুলাকে আপনি জান্নাতের পানি দিয়ে হেফাজত করেন। এই এই ফিলিস্তিনি যারা আছে, ফিলিস্তিনিদের সাথে যারা অ্যাড হইয়া ইসরায়েল নামে যে অবৈধ একটা দেশ, এটা ইসরায়েল কোন শব্দ না, ফিলিস্তিনের দেশ, কথা বলেন না কেন? এই ইসরায়েল কোন ওদের দেশ না, এটা ওদের নাম রাখা দেশ, আসলে এটা ফিলিস্তিন, কথা বলেন না কেন? ওরা হলো ভাসমান কসুরির ট্যামের মতো, ওরা পৃথিবীর যেই দেশে গেছে ওই দেশের থেকে কুত্তার মতো মার খাইছে। লাস্টে মুসলমানের দেশ ফিলিস্তিনি এসে আজকে ইসরায়েল নাম দেশে, আসলে এটা ইসরায়েল না, এটা ফিলিস্তিনিদের ভূখণ্ড। আজ হোক কাল হোক ফিলিস্তিনিদের হাতে এই দেশ আসবে ইনশাআল্লাহ, বলেন আল্লাহু আকবার করে বলেন। ফিলিস্তিনিরা আবার সুখে শান্তিতে বসবাস করুক, আপনি চান না? বাজার এটা সহ্য করা যায় না। সকালবেলা ফেসবুক খুললি, সকালবেলা পেপার খুললি, টিভির স্ক্রিন খুললি, ফিলিস্তিনের খবর, ফিলিস্তিনের খবর, ছোট ছোট বাচ্চাদের লাশ, মা বোনদের লাশ ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে। আল্লাহ আপনি সব পারেন, আপনি হেফাজত করেন, জোরে করে আমিন। আরো জোরে আপনি শুনলে আরো খুশি হবেন, এই ফিলিস্তিনে মা আসিয়ার কবর, আরো জোরে কর, এই ফিলিস্তিনে ধ্বংস করেছে আমার আল্লাহ। এই ফিলিস্তিন পাড়ি দিয়ে যখন ভূমধ্য সাগর লোহিত সাগর পাড়ি দিতেছিল এই ফিরাউইলা মিশরে আসার জন্য, তখন আমার আল্লাহ বেঈমানকে ধ্বংস করে যায়। মারহাবা বলেন, এই সাগরটা আল্লাহ আমাকে দেখাইছেন, আমি দেখেছি। পৃথিবীতে সবচেয়ে যদি লবণাক্ত কোনো সাগর থাকে, যেই সাগরে ফেরাউনকে ডুবায় মারছে, এত লবণাক্ত পানি পৃথিবীর কোন দেশে নেই। আমরা কষ্ট হইতেছে, আর মাত্র কয়েক মিনিট কথা কব, হ্যাঁ চলবে, আমি আছি, শুধু আমার সাথে আওয়াজ দিও। মুসলমান আছে থাকবে, ইসলাম আছে থাকবে, কোরআন আছে থাকবে, বাইতুল মুকাদ্দাস আছে থাকবে, যারা এটাকে দখল করতে চাই ওরাই চলে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, রেডি থাকেন। এইটাই আমার আল্লাহ শুনতে চাই, যে তোরা ইনশাআল্লাহ কো, আমি তোমাদেরকে সাহায্য করব ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। আসিয়া সবে মাত্র তোরে ছোট্ট ছোট্ট প্যারাক ঢুকাইছি, আসিয়া বলে হরতাল যখন শুরু হয়েছে, অবরোধ শুরু হয়েছে, চলবে, জীবন দিব, ঈমান দিব না, তাহলে তুই আমার সাথে ফাইটিং শুরু করছিস না? ফাইটিং শুরু করছিস, করছি তো করছি, একদিন করিনি, এখন করছি। আসিয়া এখনো সময় আছে, তোর বড় ডাক্তার দেখে সুস্থ করব, তুই এখনো ফিরে আয় আমার একটা সেন্টারে। আসিয়া বলে লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুন্না ইদান শাতাত, হে সূরা সাবে কাহাবের, সূরা কাহাবের মধ্যে আসছে। মা আসিয়া বলে দিলেন, কোন দিন লান নাদউ নবী জাহাবের শিকার, কোন দিন না তোর সামনে এই মস্তক এই মাথা মত হবে না, জীবন দিব, ঈমান দিব, যা যা হামান জি খোদা রিমান্ডের রিমান্ডের তাপমাত্রা বাড়ায় দেয়। কি এবার আমার দিকে দেখা, ওই জমানায় তোর কারেন্ট ছিল না, বুঝলেন আমার কথা, হ্যাজাক লাইট ছিল, হ্যাজাক লাইট, হ্যাজাক লাইটের যে কাজগুলো যখন গরম হয় জাহান্নামের তাপের মতো তাপ হয়, একশোটা হ্যাজাক লাইট একটা রুমের মধ্যে জ্বালায় মা হাসিয়ার ওইখানে বসা করে রাখছে, মা আসিয়ার শরীরে একটা কাপড় নেই,
আসি আসমানের দিক তাকায় বলে, আল্লাহ তুমি কি দেখতেছো আমার 100,000 লাইটের ভিতরে বহা করে রাখছে, আমার কোন দুঃখ নাই কিন্তু জাহান্নামের মধ্যে আমার বহা করে রাখো। এই জন্যই তো কোরআনে আল্লাহ বলছেন, আমি আসিয়ারে দুনিয়ায় কয়েকটা মহিলারে জান্নাত দেখাইয়া দুনিয়ার থেকে নিয়েছি, তার ভিতরে আমার আসিয়া। জোরে 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 আল্লাহ বাজান। আমার মায়ের আসছে আমি জানি, ও মা মা যে আসিয়ার জান্নাত দেখাই নিচ্ছে মা, ওই আসিয়ার আপনারা কিন্তু আসিয়ার মতোই মা। পরের দিন ফেরাউন গেছে আসিয়ারে দেখার জন্য, আসিয়ারে খাবার দেয় না কাপড় দেয় না, কেমন যেন দেখা যায় আসিয়া এত কষ্টের ভিতরও আঙ্গুর ফল খাইতেছে। এবাজান দুনিয়ার মানুষ খাবার দেয় না গো, আমার মালিক তো আর না খাইয়া রাখতে পারে না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা আল্লাহু খায়রুর রাযিকিন। আপনাদের জানা আছে জাকার নবী মা মারিয়াম, মা মারিয়ামকে ডেলি খাবার দিত টিফিনকারীর বাটিতে। ওবাজান জাকার নবী চলে গেছে এক সপ্তাহের জন্য জেরুজালেমে, দাওয়াত ও তাবলীগের কাজে চলে গেছে জাকারিয়া নবী, ডাইরেক্ট সূরায়ে আল ইমরানের মধ্যে আসছে। ওবাজান জাকার নবী এক সপ্তাহ পরে জিজ্ঞেস করে আসছে, ও মা আমি সারা তো তোর রুমে আর কেউ ঢোকে না, মা তোর এই খাবার গুলা কে দিয়েছে? মা মারিয়ামকে জিজ্ঞাসা করে খাবারটা কে দিয়েছে রে মারিয়াম, মারিয়াম বলে খালু। জিজ্ঞাসা করে জাকারিয়া নবী, হে মারিয়াম ওয়াজাদা ইনদাহা রিজকা, ও মারিয়াম তোর এই খাবারটা কে দিছে রে মা? আমি এক সপ্তাহ তোর খাবার দেই না, তোর ঘরে রং বেরঙের খাবার কে দিল? জোরে 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 জাকার নবী জিজ্ঞেস করে, ওয়াজাদাহা ওয়াজাদা ইনদাহা রিজকা, ও মা তোর এই খাবার গুলো কে দিছে? কলা ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, মারিয়াম রে তোরে এই খাবার গুলা কে দিল? মারিয়াম বলে, কলাত হুয়া মিন ইনদিল্লাহ, এই খাবার গুলো আমার রবের পক্ষ থেকে আসছে, আর কারো পক্ষ থেকে নয়। জাকার নবী সব গুলা বড় বড় হয়ে গেল, ও মা আমি তোর রুমে খাবার নিয়ে আসি, আমি ছাড়া আর কেউ দেয় না, তোর এতগুলা দামি দামি খাবার কে দিল? সঙ্গে সঙ্গে মা মারিয়াম বলে, খালু আপনার কি জানা নাই, আমার রব জারে দেয় ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশা উবিগাইরি হিসাব, আপনি আমার জন্য প্রতিদিন টিফিনকারী পাঠিয়ে দুই পদের তিন পদের তরকারি নিয়ে আসতেন, আমার খালা পাকায় দিত, আমার তো মা বাবা নাই। মানুষ মানুষকে দিলে দুই তিন প্রকারের খাবার দেয়, আর আমার মওলা যদি দেয় ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশা, আল্লাহ যদি কারো রেজেক দেয় বেগায়র হিসাব, কোনো হিসাব করে দেয় না। তখন মারিয়ামের এই কথাগুলো শুনে জাকারিয়া নবী আশ্চর্য হয়ে গেল, মা এখন আমি বুঝতে পারলাম দুনিয়ার মানুষ যদি কাউরে খাবার না দেয় খাবার কে দেয়? ১০০,০০০ ভিতরে চেহারাটা আর পূর্ণিমার চাঁদের মতো জ্বলতেছে, আল্লাহ যারা আসতে কয় থাকো বাড়িঘর ছিল চাষায় যাতে বুড়ি ডারে যে না পায়। আমি খালেদ সাহেবুল আইয়ুবের জিজ্ঞেস করছিলাম বাইরের এক সপ্তাহ পরে, ভাই আমি যে এত জীবনে যাই নাই, দোয়া করি জীবনে যাওয়ার নিয়ত করি না,
জীবনে দোয়া করে জীবনে যাওয়ার চেষ্টা করে না, ও জায়গায় যে কি আলেম বলতে কোনো খাতির নাই। ভাবছিলাম ভিতরে গেলে মনে হয় একটু মায়া করব, কিন্তু এমন এমন অফিসার আছে মনে হয় ওগা আল্লাহ খোদা বলতে কিছু নাই। আলেম তো দূরের কথা, আল্লাহ খোদা বলতে কিছু নাই। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে যাই, আপনারা তো নিজেরাই দেখেন যখন আলেমুল আমারে পুলিশ ব্যান্ড থেকে নামায় মনে হয় সবচেয়ে বড় ডাকাত নামাইতেছে। এই যে আপনাকে এখানে আমার পরে যিনি আসবেন আফিন্দি শাহ, উনিও তো জেলখানায় ছিলেন।